আগামী 14 নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। শিক্ষামন্ত্রী জানান, এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 22,27,113 জন। এর মধ্যে এসএসসিতে 18,998 জন, দাখিলে 3,1,887 জন এবং ভোকেশনালে 1,24,228 জন পরীক্ষার্থী অংশ নেবে। তিনি আরও জানান, গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী বেড়েছে 1,79,334 জন, বৃদ্ধির হার 8.76%, প্রতিষ্ঠান বেড়েছে 151টি এবং কেন্দ্র বেড়েছে 167টি। করোনা মহামারীর মধ্যে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া শেষে 30 দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। সাধারণ শিক্ষা বোর্ড সমূহ তত্ত্বীয় পরীক্ষা তাদের জন্য 14 নভেম্বর শুরু হয়ে 23 নভেম্বর শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা 14 নভেম্বর শুরু হয়ে 21 নভেম্বর শেষ হবে। কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা 14 নভেম্বর হতে শুরু হয়ে 21 নভেম্বর শেষ হবে। বৈশ্বিক মহামারী কোভিড-19 কারণে স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষের 30 দিনের মধ্যে ইনশাল্লাহ ফলাফল প্রকাশিত হবে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অভিভাবকদের অনুরোধ করছি আমরা। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীর প্রেমিককে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে সিআইডির একটি দল। সকালে সিআইডি অফিসে এক সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধরে তথ্য জানান। তিনি জানান, পেশায় অটোরিকশা চালক আমিনুলের স্ত্রী মমতাজ বেগমের সাথে একই এলাকার আনোয়ার পারভেজের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে আনোয়ার পারভেজকে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে আমিনুল, আর এতেই তার মৃত্যু ঘটে। সিআইডি ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং আসামি আমিনুলকে রংপুরের পীরগঞ্জ থেকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আমিনুল হত্যার দায় স্বীকার করেছে। এদিকে সিলেটের দক্ষিণ সুরমায় কলেজ ছাত্র হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে সিআইডি। কুষ্টিয়ার দৌলতপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সেই চাকুটি দিয়ে সে ছুরিকাঘাত করে এবং ছুরিকাঘাত করে সেখান থেকে